নমস্কাৰ, মমি ডেকা আপোনালোকক এছাম জব হেল্পার ইউটিউব চ্যানেলত স্বাগতম জানাইছো। এটি ভাল খবর লৈছো, অসম সরকার চাকরি হয়ে পুনের নতুনকৈ পদ মুকলি হয়েছে আর যে বিভাগত পদ মুকলি হয়েছে সেই পদটোর বাবে ইয়াত অর্হতা দিয়া আছে। আপনাদের এইট পাস করলে আবেদন করব পাৰিব। লগতে দরমহা খুবই ভাল দিছে, 15,000 টকা পর্যন্ত আপনাদের দরমহা থাকবে। কোরপরা পদটো মুকলি হয়েছে, কেনকৈ আবেদন করব, সকলখিনি মই আপোনালোকক এই ভিডিওতে জানাই দিম। আর আপনাদের আমার অফিসিয়াল ওয়েবসাইট www.assamjobhelper.com অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করব। তা সকল ধরনের সরকারি চাকরি, প্রাইভেট চাকরি ইয়াত ডেইলি আপনাদের আপডেট পাই থাকবে। আপনাদের ভিজিট করব assamjobhelper.com অফিসিয়াল ওয়েবসাইট। আর যদি ভিডিওটা ভাল পায় তাহলে ভিডিওটা লাইক করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। আহক আমি অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট চাই লো। ইয়াত আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখবলে পাইছে আর এই অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ হয়েছে ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ ধুবুরী ফালেরপরা। এই পদটি মুকলি হয়েছে আর ইয়াত যে বিভাগ পদ মুক্তি হয়েছে সেই পদটির নাম হয়েছে ড্রাইভার পদ। ইয়াত দরমহা দিছে 15,000 টাকা ফিক্স আর ইয়াত পদ খালি হয়েছে এটা, ক্যাটেগরি দিয়া আছে আনরিজার্ভর বাবে। আর ইয়াত এডুকেশন কোয়ালিফিকেশন দিয়া আছে, মই আপনাদের কৈছে এইট পাস করব লাগিব, লগতে আপনাদের এখন ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকিব লাগিব। আর ইয়াত আপনাদের বয়স দিছে, বয়স 18-40 বছর বয়সের ভিতর আবেদন করব পাৰিব। ইয়াত 3 বছর দিয়া আছে OBC MOBCর, 5 বছর দিয়া আছে ST আর SC আর ST-র বাবে। ইয়াত দিয়া আছে 4 নম্বর যে ড্রাইভিং এক্সপিরিয়েন্স অফ মিনিমাম 3 ইয়ার্স, আপনাদের 3 বছর ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকিব লাগিব। আর এই পদটো আপনাদের বাবে আবেদন করার বাবে আপনাদের আবেদন করব না লাগে, এই একটা ওয়াক ইন্টারভিউ হয়। আর ইয়াত ওয়াক ইন্টারভিউর ডেটটো দিয়া আছে যে 12-1-2021 চন। ইয়াত রিপোর্টিং টাইম দিয়া আছে, রিপোর্টিং টাইম আপনাদের 1 বজাত উপস্থিত হব লাগিব। আর ইয়াত স্থান দিয়া আছে ডিস্ট্রিক্ট কমপ্লেক্স ধুবুরী, ডিস্ট্রিক্ট কমপ্লেক্স ধুবুরীত আপনাদের উপস্থিত হব লাগিব। আর ইয়াত সিলেকশন প্রসেস তো আপনাদের দুটা স্টেপত সিলেকশন প্রসেস হব। ইয়াত দিয়া আছে 2 স্টেপ সিলেকশন প্রসেস হব, ড্রাইভিং টেস্ট হব, লগতে আপনাদের ওয়াক ইন্টারভিউ হব আর ড্রাইভিং টেস্ট হব। আর এই পদটোর বাবে আবেদন করার বাবে আপনাদের কোনো ধরনের আবেদন মাচুল দিব নালাগে। আর যদি ভিডিওটা ভাল পাইছে লাইক করব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব। ধন্যবাদ।